আগামী 17 থেকে 24 ডিসেম্বর হতে চলেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন পিজি টার্মিনেট এক্সাম। যেহেতু পরীক্ষাটি সম্পূর্ণ অনলাইন মোড এবং এমসিকিউ টাইপ প্রশ্নে হবে, তাই ছাত্রছাত্রীদের প্রস্তুতি নিতে হবে পুরোদমে। আর তাছাড়া এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য বিষয়গুলি পড়তে হয় পুঙ্খানুপুঙ্খভাবে। পরীক্ষায় সফলতা অর্জন করতে কিছু টিপস এবং ট্রিক্স বা কিছু নিয়মকানুন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে। তাই ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন, কোনো স্কিপ ছাড়াই। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডুগাইডে আপনাদের স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত আমি এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। তো আমরা সবাই জানি ব্যাখ্যামূলক প্রশ্নে যে পরীক্ষা সম্পাদিত হয় তার তুলনায় একটু বেশি কঠিন হয়ে যায় এমসিকিউ টাইপ প্রশ্নের পরীক্ষার প্রস্তুতি নিতে, কারণ এক্ষেত্রে প্রতিটি পত্রের প্রতিটি লাইন থেকে একাধিক প্রশ্ন হতে পারে। সোশ্যাল মিডিয়া বা কোচিং সেন্টারের হেল্প ছাড়া আমরা যদি কথা বলি, তাহলে একজন ছাত্র বা ছাত্রীকে পরীক্ষায় ভালো ফল করতে অবশ্যই বিষয়ের গভীরে গিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করতে হয়। এক্ষেত্রে ছাত্রছাত্রীর কাছে প্রথম ও প্রধান সহায়ক উপকরণ হলো ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালস। যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলি ফলো করলে ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় 60 থেকে 80% পর্যন্ত প্রশ্ন কমন পেতে পারেন। তাই যাদের কাছে ইউনিভার্সিটি প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে তারা অবশ্যই এগুলি ফলো করবেন, এবং যাদের কাছে এই মুহূর্তে স্টাডি ম্যাটেরিয়ালস নেই তারা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে নিজস্ব বিষয়ের স্টাডি ম্যাটেরিয়ালসের পিডিএফগুলি ডাউনলোড করে নেবেন, কারণ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত বিষয়ের স্টাডি ম্যাটেরিয়ালসের পিডিএফগুলি অ্যাভেলেবেল রয়েছে। স্টাডি ম্যাটেরিয়ালসগুলি ছাড়াও যেগুলি ফলো করতে হবে তা হলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ব্যাঙ্ক এবং ইতিমধ্যে হয়ে যাওয়া অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র। এগুলির উত্তরও আশা করি সোশ্যাল মিডিয়াতেই পেয়ে যাবেন এবং অনেক ছাত্রছাত্রী তৈরি করে রেখেছেন। সুতরাং স্টাডি ম্যাটেরিয়ালসের সাথে এই প্রশ্নোত্তরগুলিও ফলো করুন পরীক্ষায় ভালো ফল পেতে। এরপরেও ফলো করতে পারেন কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল থেকে নিজের বিষয়ের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর কালেক্ট করে সেগুলি অধ্যয়ন করুন এই কটা দিন। আর আমার চ্যানেল থেকে বাংলা, ইতিহাস, এডুকেশন সহ বিভিন্ন বিষয়ের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মডেল সেট দেওয়া রয়েছে, সেগুলিও দেখে নিতে পারেন। ভিডিওটির ডেসক্রিপশন বক্সে সেগুলির লিঙ্ক আমি দিয়ে রাখবো, চেক করে নেবেন। এছাড়াও অন্য কোনো বিষয়ের জন্য সম্ভাব্য প্রশ্নোত্তরের প্রয়োজন থাকলে জানাতে পারেন, অবশ্যই চেষ্টা করব সেগুলিরও প্রশ্নোত্তর দেওয়ার। যে পদ্ধতিগুলি এখন পর্যন্ত বলা হলো সেগুলি ফলো করলে পরীক্ষায় 70 থেকে 80% প্রশ্ন কমন পেতে পারেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যাদের দ্বারা এগুলি অনুসরণ করা কোনোভাবেই সম্ভবপর হয়ে ওঠে না, তারা ব্যবহার করতে পারেন বিকল্প পদ্ধতি, অর্থাৎ কোনো কোচিং সেন্টার বা স্যারের কাছ থেকে প্রশ্নোত্তর বিষয়ে সহায়তা নেওয়া। যাদের কাছে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় নেই তারা এই বিকল্প পদ্ধতিটি অবলম্বন করতে পারেন। এছাড়াও পরীক্ষার সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারেও। এখান থেকে পরীক্ষা চলাকালীন ফোন কলেও সহায়তা প্রদান করা হয়ে থাকে। বাংলা বিষয়ের ছাত্রছাত্রীরা প্রশ্নোত্তর বিষয়ে সহায়তার জন্য আজই যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে। পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে পরীক্ষা চলাকালীন কিছু গাইডলাইন্স মেনে চলতে হয় পরীক্ষার্থীদের, এবং কিছু ট্রিক্স জানা থাকলে পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করা যায়। প্রথমত, ইউনিভার্সিটি প্রদত্ত গাইডলাইন্স বা নির্দেশিকাগুলি ভালোভাবে পড়ে নেবেন এবং তা যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। তার সাথে অনলাইনের এই পরীক্ষাগুলি রাত্রে দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও যদি দেখেন প্রথম কোনো পেপারের পরীক্ষা দিতে গিয়ে সার্ভার স্মুথলি কাজ করছে, তাহলে চেষ্টা করবেন সেই সময়ের মধ্যে বাকি পেপারের পরীক্ষাগুলিও সম্পন্ন করার। প্রতি 100 নম্বরের পেপারের ক্ষেত্রে পজ বা বিরতি পাওয়া যায় 9টি। এই পজগুলি শেষ হলে পেপারটি অটোমেটিক ফাইনাল সাবমিট নিয়ে নেবে, তাই একটু ভেবে বুঝে এই পজগুলি ব্যবহার করতে হবে। পেজ রিফ্রেশ করলেও কিন্তু পজ কাউন্ট হবে। তুলনামূলক সহজ পেপারগুলির পরীক্ষা চেষ্টা করবেন প্রথম দিকে দেওয়ার, তাতে বাকি পেপারগুলির পরীক্ষাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলি ছিল অনলাইন পিজি টার্মিন পরীক্ষা সংক্রান্ত কিছু টিপস এবং ট্রিক্স। এগুলি ফলো করলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। এরপরেও বাংলাসহ বিভিন্ন বিষয়ের সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বারে। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।